আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক আমি ভিলেজম্যান চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আশা করি বন্ধুরা যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটি দেখছো অনেক অনেক ভালো আছো। আজকে আসলে আমি তোমাদেরকে কিছু কথা বলতে আসছি, সেটা কি, সেটা হচ্ছে এই ব্যাপারে যে আসলে কলিং ভিসার ব্যাপারে মালয়েশিয়া ভিডিও দিলে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট থাকবেই বা কমেন্ট আসে যে কলিং ভিসা নিয়ে কিছু বলেন, কলিং ভিসার আপডেট জানান, কলিং ভিসায় কবে আসতে পারবো, মালয়েশিয়ায় কবে কাজ করতে পারবো, ইনকাম করতে পারবো, আরও কত কিছু ভিডিও দিলেই এরকমটা সব থেকে বেশি দেখা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে। তো ভাবলাম যে ঠিক আছে, এত যখন কমেন্ট আসছে তাহলে একটা ভিডিও ছোটোখাটো করে কলিং ভিসার উপরে বানিয়ে দিই। আসলে মালয়েশিয়া থেকে তো কাজ করছি, আমরাও তো চাই যে প্রবাসী সবাই আসুক, কারণ এই যে পাম গাছ, বিশেষ করে পাম ক্ষেত বা প্লান্টেশন ক্ষেত যেটা রয়েছে, এখানেও তো কাজ করার লোকই নাই, ফল পচে নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো বারবার ভিডিওতে দেখাই, তারপরে বিচি ছেড়ে দিয়ে ফল উঠাচ্ছে, লোক নাই। আর এই কলিং ভিসায় যদি লোক না আসে মালয়েশিয়াতে তাহলে কাজ করবে কারা বন্ধুরা? সো আমি এতটুকু বলবো, একটু ওয়েট করতে হবে, সেটা কি, ওয়েট ফর সাম টাইমস, কিছু সময়ের জন্য, বা ওয়েট ফর সাম ডেস, কিছু দিনের জন্য। এখন কথা হচ্ছে যে কলিং ভিসা যে আসলে নির্দিষ্টভাবে কবে খুলবে, আই ডোন্ট নো, নির্দিষ্ট করে এখনও কেউ বলতে পারেনি, বলাও যাবে না। তো আমরা কিন্তু সবাই জানি বন্ধুরা, কিছুদিন আগে মানব সম্পদ মন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন যে 6 সপ্তাহের ভিতরে নিয়োগকর্তাদের বলেছেন অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশান করতে, আবেদন করতে, যারা যারা যেসব কোম্পানি লোক নিবে আর কি, নিয়োগকর্তা। তো কোম্পানি লোক নেওয়ার জন্য তো উপড়ে পড়েছে, তারা তো অ্যাপ্লিকেশান করে বসে আছে, এখন জাস্ট পাশ হওয়ার অপেক্ষা। সো আমি বলবো যে কিছু সময় অপেক্ষা করতে সবরে মেওয়া ফলে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। বাংলাদেশ সহ নেপাল, ইন্ডিয়া, তারপরে হচ্ছে মিয়ানমার, ভিয়েতনাম, সবাই আসলে ওয়েটিংয়ে রয়েছে, পাশ হলেই চলে আসবে ইনশাল্লাহ, শুধুমাত্র প্রসেসিংয়ের জন্য বসে আছে সবাই, প্রসেসিং হলে সবাই চলে আসবে। তো অনেকে আসলে বলছে যে মেডিকেল কবে থেকে হবে, মেডিকেল কবে শুরু করব, এরপরে কী, কোন ধরনের টিকা নিতে হবে, কোন ধরনের ভ্যাকসিন নিলে আসা যাবে, ফাইজা নাকি ইয়ে, তা সাত পাঁচ কত নাম তো রয়েছে, আসলে আমার তো সঠিক জানা নাই। তো আমি বলবো বন্ধুরা তোমাদেরকে যে কলিং ভিসা নিয়ে একদম চিন্তা না করতে, কলিং ভিসা যখনই ওপেন হবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব, এটা আমি নিজ দায়িত্ব থেকে তোমাদেরকে জানিয়ে দেবো। আমিও চাই আসলে প্রবাসে সবাই আসুক, কাজ করুক, নিজের পায়ে দাঁড়াক এবং লাইফটাকে চেঞ্জ করুক। তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু আশা নিয়ে বসে আছে যে আমি কলিং ভিসায় মালয়েশিয়া যাবো। আচ্ছা, তার আগে একটা কথা বলি, যে কলিং ভিসা সম্পর্কে আসলে অনেকেই জানে না যে আসলে কলিং ভিসাটা কী। সো এটা আগে ক্লিয়ার হতে হবে। তো যদি আমি সহজ ভাষাতে বলি যে কলিং ভিসা কী, সেটা হচ্ছে মালয়েশিয়া কর্তৃক বৈধ উপায়ে, মালয়েশিয়া কর্তৃক বৈধ উপায়ে কাজের জন্য যারা প্রবাসে আসে বা বিদেশে আসে তাদেরকে কিন্তু যে ভিসাটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে কলিং ভিসা। তো এটাও মনে হয় বুঝতে একটু কষ্ট হচ্ছে, তাই না? যদি আরও ক্লিয়ার করে বলি তাহলে যেটা হয় সেটা হচ্ছে নিয়োগদাতা বা কোম্পানি লোক নেওয়ার জন্য সরকারিভাবে আবেদন করে যে লোক নিয়ে আসা হয় ভিসা দিয়ে, সেগুলোকে বলা হয় কলিং ভিসা। তো এই কলিং ভিসা তো বাংলাদেশের জন্য প্রায় 3-4 বছর ধরে বন্ধ হয়ে আছে, এখনও ওপেন হয়নি। আর আমাদের মন্ত্রীও তো, প্রবাসমন্ত্রী, কত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এখন কী হচ্ছে কী হবে ভবিষ্যতে এখনও কিছু বোঝা যাচ্ছে না। তবে এতটুকু শিওর তো আমি দিতে পারি যে কলিং ভিসা অবশ্যই ওপেন হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যদি ওপেন না হয় তাহলে কাজ করবে কারা মালয়েশিয়াতে? সে মালয়েশিয়ার সরকার অবশ্যই ওপেন করবে, কিন্তু জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদের, তাই ছাড়া কিছুই করার নাই। আমি বলবো জাস্ট ওয়েট করতে, ওয়েট ছাড়া কোনো পথ নাই। সো খুব তাড়াতাড়ি হয়তো সুপাল আসতে যাচ্ছে বা মিলবে, আর দেখা যাক 6 সপ্তাহ অতিক্রম হইলে কী হয়, তার ভিতরে তো অলরেডি 2 সপ্তাহ হয়ে গেছে, এখন দেখা যাক আর 4 সপ্তাহ পরে, অর্থাৎ 1 মাস পরে। সো লোক আসবে এবং কাজ করবে, এটা বাস্তব, স্বাভাবিক, এবং এটা হবে, হয়তো একটু লেটে হবে এই। আর মূল কথা হচ্ছে আমাদের বাংলাদেশের এজেন্টরা তো খুব ভালো, অনেক সময় অনেক সমস্যা সৃষ্টি করে ফেলে, যার ফলে আসলে এরকমটা হয়ে যাচ্ছে। আর মালয়েশিয়ার গভর্নমেন্ট আসলে সবগুলো এজেন্টকে অ্যালাউ করছে না, জাস্ট তারা 15-25টা এজেন্ট, রিক্রুটিং এজেন্টকে তারা অ্যালাউ করছে, এটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা। তো বন্ধুরা, সেটা হবে তো ভবিষ্যতে সেটেল হয়ে যাবে, আমরা অবশ্যই পরে জানতে পারবো। সবার মুখে শুধু একটাই বলি, একটাই কথা, আমরা কি মালয়েশিয়া যেতে পারবো না? আমাদের জন্য কি কলিং ভিসা ওপেন হবে না? আমরা কি গিয়ে কাজ করতে পারবো না? তো তাদের জন্য আমি এতটুকু সাজেস্ট করতে পারি, জাস্ট ওয়েট ফর সাম ডেস, সাম উইক। সো অবশ্যই আমরা ভালো কোনো কিছুর আশা করি এবং ভালো কোনো কিছু পাবো ইনশাল্লাহ।